বন্ধুরা, নাপা এক্সট্যান্ড যা প্যারাসিটামল 665 মিলিগ্রাম, এটি হচ্ছে এক্সট্যান্ডেড রিলিজ ট্যাবলেট। তো এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট। তো আজকে এই নাপা সম্পর্কে আমরা জানব। তো শুরুতে বলে নিতে চাই যে আমাদের পেজটি যারা ফলো করেনি তারা অবশ্যই লাইক এবং ফলো করে আমাদের সাথেই থাকুন। তো বন্ধুরা, নাপা এটি মূলত হচ্ছে প্যারাসিটামল গ্রুপের একটি ওষুধ, বিশেষ করে এই সময় দেখা যায় যাদের জ্বর রয়েছে, বিশেষ করে ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড, প্যারাটাইফয়েড এবং সাধারণ সর্দি জ্বর, যে নর্মাল জ্বর রয়েছে সেই জ্বরের ক্ষেত্রে এবং শরীরের ব্যথানাশক হিসেবে কিন্তু এই নাপা ট্যাবলেটটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো বন্ধুরা, এখন যে জ্বরটা হচ্ছে বা সাধারণ যে ফ্লু ফেভার রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু অ্যান্টিবায়োটিক সেবন করা যাবে না, সেক্ষেত্রে আপনারা এই নাপা এক্সট্যান্ড ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে কিন্তু উপকৃত হতে পারেন। এছাড়াও এই নাপা এক্সট্যান্ড ট্যাবলেটটি কিন্তু ব্যথানাশক হিসেবে প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে, বিশেষ করে দেখা যায় আমাদের মা বোনদের যে পিরিয়ডকালীন ব্যথা, এছাড়া মাথা ব্যথা, মাইগ্রেনের ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা এবং পড়ে গিয়ে ব্যথা বা হাত পায়ে কোথাও যদি ব্যথা হয় সেক্ষেত্রে ব্যথা দেখা যায়, বার্ধক্যজনিত যারা রয়েছে বয়স্ক ব্যক্তিরা তাদের হাত পা চাবায়, মুসরায়, কামড়ায়, তো এই ধরনের ব্যথার ক্ষেত্রেও কিন্তু এই নাপা এক্সট্যান্ড ট্যাবলেটটি কাজ করে থাকে। তো এটি যেহেতু শুধু প্যারাসিটামল গ্রুপের ওষুধ সেক্ষেত্রে কিন্তু কোনো প্রকার ক্ষতিকর প্রভাব নেই বা সহজেই শোষণীয়। তো স্বাভাবিক নিয়মে খেলে কারো কিন্তু কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে এরকম লক্ষ্য করা যায়নি। তো এটি দৈনিক 3 থেকে 4 বার খাওয়ার জন্য বলা হয়ে থাকে। তো 665 মিলিগ্রাম যেহেতু সেটি বাচ্চাদেরকে দেওয়া যাবে না, কেবলমাত্র যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রেই এটি ব্যবহার করা যাবে। তো এটি বিশেষ করে ঘাড় ব্যথা, মাথা ব্যথা, হাতে ব্যথা, কোমরে ব্যথা, এই ধরনের ব্যথার ক্ষেত্রে খুবই ভালো কাজে দেয় এবং আমাদের মা বোনদের মিনিস্টার সময় বা পিরিয়ড সময় কিন্তু এটি ভালো কাজ করে। তো আমরা পূর্বে যারা দেখা যায় প্যারাসিটামল, নাপা বা এই সেই ধরনের ট্যাবলেটগুলো খাচ্ছিলাম তারা অবশ্যই এই নাপা এক্সট্যান্ড ট্যাবলেটটি খাওয়ার মাধ্যমে উপকৃত হতে পারে। তো বন্ধুরা, স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখতে পারেন। আশা করছি উপকৃত হবেন। তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ প্রদান করুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।